আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজ অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা বিবিএ অনার্স দ্বিতীয় বর্ষের বাংলাদেশ কর ব্যবস্থা বইয়ের গৃহ সম্পত্তি খাতে আয় নিয়ে একটি ক্লাস নিয়ে আসলাম। তো তোমাদের অনেকগুলো প্রশ্ন আমি পেয়েছি, তো যে প্রশ্নগুলো আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য মূলত আজকের ক্লাসটি। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। তাহলে আমরা আজকে আলোচনা করব বিবিএ অনার্স দ্বিতীয় বর্ষের গৃহ সম্পত্তি খাতে আয়। প্রথম আমরা এখানে আলোচনা করব মূলত উৎসে করকর্তা নিয়ে, অর্থাৎ গৃহ সম্পত্তি খাতে আয়ের মধ্যে যখন কোনো সম্পত্তির মালিক তার ওই সম্পত্তি বা বাড়িটা যদি কাউকে ভাড়া দেয় বা কোনো প্রতিষ্ঠানকে প্রাতিষ্ঠানিক ভাড়াটিয়াকে যদি ভাড়া দেয়, তাহলে প্রাতিষ্ঠানিক ভাড়াটিয়া ভাড়া পরিশোধের সময় 5% উৎসে করকর্তন করে থাকে। এখন অনেক সময় এই 5% উৎসে করের জন্য আমাদেরকে কী করতে হয়, নিট ভাড়াকে মোট ভাড়ায় রূপান্তর করতে হয়, নিট ভাড়াকে মোট ভাড়ায় রূপান্তর করতে হয়। এখন এই রূপান্তর করার সময় কোনো অঙ্কে রূপান্তর করছে, কোনো অঙ্কে করে নাই, মানে কোনো অঙ্কে 95 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করছে, কোনো অঙ্কে 95 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করে নাই, যেই ভাড়াটা দেওয়া আছে সেই ভাড়াটাই দিয়ে দিছে। এখন প্রশ্ন হচ্ছে কোন অঙ্কে কাজ করব, কোন অঙ্কে কাজ করব না, এটাই আমরা মূলত দেখব। তো আজকের ক্লাসটা দেখলে এই ব্যাপারগুলো তোমাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে। আমাদের ক্লাসটা কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা এবং আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথেই থাকবা আশা করি। তো চলো আমরা আমাদের কোয়েশ্চেনে চলে যাই। আজকে আমরা যে ম্যাটটা সমাধান করবো সেই ম্যাটটার একটা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, এখানে বলা আছে মিস্টার শেহাব একজন সরকারি কর্মকর্তা, মিস্টার শেহাব একজন সরকারি কর্মকর্তা, তার ঢাকায় মিরপুরে তার একটি দোতলা বাড়ি আছে, তিনি বাড়িটি দোতলা বাস করেন এবং নিচতলা মাসিক 15,000 টাকায় ভাড়া দেওয়া হয়েছে, বাড়িটির পৌরমূল্য 3,00,000 টাকা। এখানে দেখো এই যে মিস্টার শেহাব সরকারি কর্মকর্তা, সে বাড়িটা কাকে ভাড়া দিয়েছে এটা কি ক্লিয়ার করছে না? তাহলে আমরা ধরে নিব এটা আবাসিক ভাড়াটিয়া। আবাসিক ভাড়াটিয়া কোনো উচ্চস্তরের করকর্তন করা হয় না, এই জন্য এখানে কোনো মোটাঙ্কিতকরণের কোনো প্রশ্ন নাই। আশা করি এটা তোমার ক্লিয়ার। এরপর চলে যাই আমরা পরের মেতে। পরের মেতে তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা আছে জনাব জামাল চৌধুরী, জনাব জামাল চৌধুরী উত্তরা একটি দোতলা বাড়ি আছে, তিনি প্রথম তলায় পরিবার নিয়ে বসবাস করেন এবং অন্য তলাটি সরকারি কর্তৃপক্ষকে মাসিক 32,000 টাকায় ভাড়া দেন। তাহলে কাকে ভাড়া দিয়েছে? সরকারি কর্তৃপক্ষ। সরকারি কর্তৃপক্ষ কিন্তু প্রতিষ্ঠান, তাই না? তাহলে সরকারি কর্তৃপক্ষকে ভাড়া দিয়েছে মাসে 32,000 টাকায়। সরকারি কর্তৃপক্ষ 5% করকর্তন করার পর তাকে ভাড়া পরিশোধ করে। তাহলে সরকারি কর্তৃপক্ষ 5% করকর্তন করে, তারপর ভাড়া পরিশোধ করে। এখানে তোমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে মোট ভাড়া। মোট ভাড়া আরেকটা হচ্ছে নিট ভাড়া। একটা হচ্ছে মোট ভাড়া আর একটা হচ্ছে নিট ভাড়া। এই মোট ভাড়া কি নিট ভাড়া কি? বাড়িওয়ালা যে টাকায় মোট ভাড়া দিছে সেটা হচ্ছে মোট ভাড়া। ধরলাম ধরো একটা বাড়ির আমি ভাড়া দিছি 1,00,000 টাকা বছরে, মাসে 1,00,000 টাকা ভাড়া। এখন যখন প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানকে ভাড়া দিয়েছি সেই প্রতিষ্ঠান ভাড়া পেড করার সময় 5% করকর্তন করে, তাহলে 1,00,000 টাকার 5% হচ্ছে কত? 5,000 টাকা। তার মানে প্রতিষ্ঠান আমাকে পরিশোধ করবে কত? 95,000 টাকা। তাহলে এটা হচ্ছে নিট ভাড়া, আর এটা হচ্ছে মোট ভাড়া, আর এটা হচ্ছে কি কর, কত পার্সেন্ট? 5%। এখন মনে রাখবা আমাদের বইয়ে যদি কখনো নিট ভাড়া দেওয়া থাকে তাহলে সেটাকে মোট ভাড়ায় রূপান্তর করতে হবে। নিট ভাড়া দেওয়া থাকলে সেটাকে মোট ভাড়ায় রূপান্তর করে লিখতে হবে, এটাকে বলা হয় মোটাঙ্কিতকরণ। এখন নিট ভাড়াকে মোট ভাড়ায় কিভাবে রূপান্তর করব, তখন দেখো নিট ভাড়াটা কত? নিট ভাড়াটা হচ্ছে 95,000। নিট ভাড়াটা হচ্ছে 95,000। এটাকে যদি আমরা বলি 5% ট্যাক্স কাটার পরে না, তাহলে আমি কত পার্সেন্ট পাইছি? আমি পাইছি 95%। এটাকে যদি আমরা 95 দিয়ে ভাগ আর 100 দিয়ে গুণ করি তাহলে আমি এই মোট ভাড়াটা পেয়ে যাব। এখন কথা হচ্ছে তোমরা কখন এই 95 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করে লিখবা আর কখন পুরো ভাড়াটাই লিখে দিবা। তাহলে একটা জিনিস আগে ক্লিয়ার করি, আমরা আমাদের খাতায় যে ভাড়াটা আমরা লিখবো সেটা হচ্ছে মোট ভাড়া। খাতায় আমরা যে ভাড়াটা লিখবো সেটা হচ্ছে কি? মোট ভাড়া। আর কোয়েশ্চেনে যদি মোট ভাড়া দেওয়া থাকে তাহলে ওটা সরাসরি লিখবো, কোয়েশ্চেনে যদি নিট ভাড়া দেওয়া থাকে তাহলে সেটাকে মোটাঙ্কিত করে লিখবো। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এখন আমরা দেখবো আমাদের কোয়েশ্চেনে কি দেওয়া আছে, মোট ভাড়া দেওয়া আছে না নিট ভাড়া দেওয়া আছে, এটা একটু আমরা দেখবো প্রথমে, কেমন?
এই জিনিসটা বুঝতে পারলে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না আশা করি। এখন খেয়াল করো, এখানে বলছে সরকারি কর্তৃপক্ষের নিকট মাসিক 32,000 টাকায় ভাড়া দেন। তার মানে দেখো তো, আমি বাড়িওয়ালা, আমি যদি কাউকে একটা ভাড়া দিই যে 32,000 টাকা বাসা ভাড়ায়, আপনি এখানে থাকেন বা এখানে কাজ করেন, 32,000 টাকা বাসা ভাড়া, তাহলে এখান থেকে কি ট্যাক্স কাটার পরের ভাড়া এটা, না ট্যাক্স কাটার আগের ভাড়া? তাহলে অবশ্যই নির্দিষ্ট আগের ভাড়া, কারণ যে ভাড়াটা ভাড়াটিয়া পরিশোধ করে সেটা হচ্ছে ট্যাক্স কাটার পরে, আর আমি যেই টাকায় ভাড়া দিয়েছি সেটা হচ্ছে ট্যাক্স কাটার আগে। তার মানে এখানে 32,000 টাকা হচ্ছে মোট ভাড়া। 32,000 টাকা কি মোট ভাড়া, এই জন্য এখানে মোটাঙ্কিত করার প্রয়োজন নাই। তাহলে তোমাদের আরো শর্টকাটে যদি তোমরা মনে রাখতে চাও, সেটা হচ্ছে যদি বলা থাকে ভাড়া দেন, আবারও বলতেছি যদি বলা থাকে ভাড়া দেন, ভাড়া দেন যদি বলা থাকে, তাহলে মনে রাখবা মোটাঙ্কিত করার প্রয়োজন নাই। এখানে যদিও বলছে সরকারি কর্তৃপক্ষ 5% কর কর্তন করার পর তাকে ভাড়া পরিশোধ করেন, এটা নিয়মে আছে, তাকে এভাবে ভাড়া পরিশোধ করতে হবে, কিন্তু এই যে ভাড়াটা দেওয়া আছে 32,000 টাকা, এটা কিন্তু সরকারি কর্তৃপক্ষ যেই ভাড়াটা পরিশোধ করে সেটা না, বাড়িওয়ালার সাথে যেই ভাড়ার চুক্তি হয়েছে সেই ভাড়াটা, এই জন্য এটা হচ্ছে মোট ভাড়া। আর মোট ভাড়া থাকলে আমাদের মোটাঙ্কিত করার কোনো প্রয়োজন নাই, আশা করি ক্লিয়ার। এবার আমরা চলে যাই আরেকটা মেতে, এখানে তোমরা যা আছে সরাসরি বসাই দিবা। আরেকটা মেতে আমরা দেখতে পাচ্ছি জনাব তরিকুল ইসলাম নির্মলিত গৃহ সম্পত্তি খাতে আয় দেওয়া আছে, তিনি ঢাকা শহরে একটি 3-তলা বাড়ি রয়েছে, বাড়িটির 3য় তলায় তিনি থাকেন, নিচতলা ও 2তলায় একটি কোম্পানিকে ভাড়া দেন। কাকে ভাড়া দিছে? একটা কোম্পানিকে ভাড়া দিছে। তাহলে দেখো এখানে সে এই ভাড়াটা দিছে কাকে? একটা কোম্পানিকে ভাড়া দিছে। প্রতিষ্ঠানটি উৎসে কর কর্তন করে তাকে মাসিক 38,000 টাকা ভাড়া প্রদান করে। এই যে দেখো প্রতিষ্ঠানটি তাকে ভাড়া দেয় কত? 38,000। কে দেয়? প্রতিষ্ঠান দেয়। তার মানে বাড়িওয়ালার সাথে যে চুক্তি হয়েছে সেই ভাড়া না, এটা প্রতিষ্ঠান যেটা পেড করে, তাহলে প্রতিষ্ঠান পেড করে কত? 38,000 টাকা। তো প্রতিষ্ঠান যেটা পেড করে সেটা কি? নিট ভাড়া। তার মানে এখন আমরা এই 38,000কে সরাসরি 38,000 টাকা না লিখে এটাকে 95 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করব, তাহলে এক মাসের ভাড়া আসবে, এটার সাথে আমরা 12 মাস হলে 12 দিয়ে গুণ করে তারপর ভাড়াটা লিখে দিব। তাহলে এখানে কেন, এখানে দেখো ভাড়া প্রদান করেন বা ভাড়া পান এই কথাটা যদি লেখা থাকে, তাহলে মনে রাখবা এখানে কি আসবে? মোট ভাড়ায় রূপান্তর করতে হবে, ঠিক আছে? তাহলে এই জন্য প্রতিষ্ঠানটি উৎসে কর কর্তন করে তাকে ভাড়া দেন কত? 38,000 টাকা। তার মানে বাড়িওয়ালা যে ভাড়াটা পাচ্ছে সেটা হচ্ছে নিট ভাড়া, আর নিট ভাড়াকে তোমাকে মোটাঙ্কিত করতেই হবে। আশা করি এটা ক্লিয়ার। এবার আমরা চলে যাই পরের আরেকটা মেতে। এখানে দেখো জনাব ফজলে হোসেন একটি 2তলা বাড়ির মালিক, তিনি সপরিবারে উক্ত ভবনের নিচতলায় বসবাস করেন। 2য় তলায় একজন ব্যাংকারকে, আবার ভালো করে খেয়াল করে, এখানে 2য় তলায় একজন ব্যাংকারকে মাসিক 50,000 টাকায় ভাড়া দেন। এখন কথা হচ্ছে ব্যাংকার কি প্রতিষ্ঠান? ব্যাংকার কারা? যারা ব্যাংকে জব করে, ব্যাংকের সাথে রিলেটেড মানুষগুলো, ওরকম একজন মানুষকে ভাড়া দিছে, তার মানে এখানে ব্যক্তিকে ভাড়া দিছে, এটা কিন্তু প্রতিষ্ঠানকে না। আবার অনেকে ব্যাংকার দেখে মনে রাখবে যেমন ব্যাংকে মনে ভাড়া দিছে প্রাতিষ্ঠানিক ভাড়াটিয়া, না এটা হচ্ছে ব্যক্তি ভাড়াটিয়া। তো এখানে তো মোটাঙ্কিত প্রশ্নই আসে না, এটা আমরা হিসাব করার দরকার নাই। তারপর আরেকটি ম্যাচে আমরা দেখতে পাচ্ছি এখানে জনাব সিরাজুল হক, এখানে দেখি ঢাকা শহরে 3তলা বাড়ি রয়েছে, বাড়িটির 3য় তলায় তিনি থাকেন, নিচতলা ও 2তলা কোম্পানিকে ভাড়া প্রদান করেন, কোম্পানির প্রতিষ্ঠানটি উৎসে কর কর্তন করে তাকে 50,000 টাকা ভাড়া প্রদান করে। তার মানে প্রতিষ্ঠান পেড করে কত? 50,000। কি করে? উৎসে কর কর্তন করে, কত ভাগ? 5 ভাগ। তার মানে দিছে কয় ভাগ? 95 ভাগ। এটাকে 95 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করে মোটাঙ্কিত করতে হবে। আরেকটা অঙ্কে দেখি আমরা জনাব মাসুদ ধানমন্ডিতে একটি 2তলা বাড়ির মালিক, জনাব মাসুদ ওই বাড়িটির 1তলায় পরিবার নিয়ে বসবাস করেন এবং অপরতলা মাসিক 50,000 টাকায় একটি ব্যাংককে ভাড়া দেন। একটু আগে কাকে দিছিল? ব্যাংকারকে। এখন দিছে কাকে? এখন দিছে হচ্ছে ব্যাংককে। তাহলে ব্যাংক হচ্ছে একটা প্রতিষ্ঠান, মনে রাখবা ব্যাংক কি? ব্যাংক একটা প্রতিষ্ঠান। তাহলে যেহেতু ব্যাংককে প্রতিষ্ঠা ভাড়া দিয়েছে, এখানে আমাদের মোটাঙ্কিত করতে হবে, মানে সরি এখানে প্রতিষ্ঠানিক ভাড়াটিয়া। এবার আমরা দেখি ব্যাংক 5% উৎসে কর কর্তন করে জনাব মাসুদকে ভাড়া প্রদান করে। এখানে একটা জিনিস খেয়াল করো তো, ব্যাংক 5% কর কর্তন করে ভাড়া প্রদান করে, কিন্তু ব্যাংকের সাথে চুক্তি হয়েছে কত টাকায়? 50,000 টাকায়। এটা কিন্তু নিট ভাড়া না, এটা কি? মোট ভাড়া, যেহেতু এখান থেকে এখনো কর কর্তন করা হয়নি, তাই এটা হচ্ছে মোট ভাড়া, এখানে আর মোটাঙ্কিত করার প্রয়োজন নাই। তাহলে আশা করি তোমরা এই টাইপের ম্যাথগুলো যদি পাশাপাশি রেখে চিন্তা করে দেখো, তাহলে খুব সহজে এই জিনিসটা সলভ করতে পারবা আর তোমাদের কোনো সংশয়ের থাকবে না। আশা করি ক্লিয়ার সবাই, ধন্যবাদ সবাইকে।